48.8% ভোট পড়েছে সাধারণ নির্বাচনে, এটাও বড় কথা নয়, খুবই বড় কথা, এটাও সুযোগ কথা না। এই কারণে যে এককভাবে আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল যখন নির্বাচন করেছে, আরেকটি দল তখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। এবং এবারের নির্বাচন কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনারা দেখেছেন। যেটা আমি মনে করি, নির্বাচন কমিশন আমরা যে আইন করে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন পরিচালনা করতে দিয়েছি, কোনো রকম হস্তক্ষেপ করেনি, সহযোগিতা আমরা করেছি। না, মিথ্যা বলার প্রবণতা তো আপনি যদি বলেন যে বর্ষাকালে বৃষ্টি হয় কেন, প্রশ্নটা অনেকটা এরকম যে আওয়ামী লীগের পুরো রাজনীতির দর্শনটাই তো মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, এবং এই মিথ্যাচারের রাজনীতিকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকতা দেওয়ার ব্যাপারে তাদের কোনো জুড়ি নেই। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা বারবার বলছেন যে মানুষের ভোট চুরি করে কেউ কখনো বড় হতে পারে নাই, তারপরে উনি গণতন্ত্র এনেছেন, উনি বাংলাদেশে ডিজিটাল মানে যে অ্যাপারেটাসগুলো বাংলাদেশে এটা উনি করেছেন, এই যে এই ধরনের রিপিটেডলি মিথ্যা বলতে 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 আপনি তো একটা কথা জানেন যে একটা মিথ্যা 100 বার বললে সেটা সত্য বানিয়ে ফেলা যায়। তো এই ফিলোসফিতে সম্ভবত এটা আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিকভাবে দলীয়ভাবে গ্রহণ করেছে, যার কারণেই তারা কথায় কথায় এই মিথ্যা কথাটা বলে। তারা এটা বলবে যে ভোট তারা বেশি পেয়েছে, জনগণ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, অথচ তাদের যদি বিন্দুমাত্র বিবেক এবং নীতি কাজ করতো তাহলে তাদের জানা উচিত ছিল যে তাদের যেই যেটা প্রচলিত আছে 20-25% ভোট আওয়ামী লীগের একটা তাদের নিজস্ব ভোট, সেই ভোটগুলো কোথায় গেল, তারা কেন ভোট দিতে আসলো না, কেন তাদেরকে এই ধরনের সিল মেরে জালিয়াতি করে এতগুলো অন্যায় করে তাদেরকে কেন ভোটে 40% দেখাতে হলো। আপনারা দেখেছেন যে নির্বাচন সিইসি ইলেকশনের দিন ঘুমিয়েছেন, উনি ইন্টারভিউতে বলেছেন সিইসি তো ওই দিন ডিউটি, অফিসিয়াল ডিউটি, উনি তো ঘুমাতে পারেন না, ওই দিন তো ওনার জাতীয় নির্বাচনের কাজ, তাহলে উনি ঘুমিয়েছেন, এই জন্য ধন্যবাদ ওনাকে। কারণ এটা ঘুমের কারণ আমরাও বলেছিলাম যে সবাই বাসায় ঘুমিয়ে থাকেন, উনি আমাদের কিছুটা আমাদের কর্মসূচির সাথে হয়তো একাত্মতা ঘোষণা করেছেন। তো এই জন্য বলছি যে এটা দিন যত যাবে এই নির্বাচন, এই সরকার আরও দেউলিয়াত্বের প্রমাণ দিবে এবং তার দুর্গন্ধটা বের হবে।